কখন আসছে থ্যাংক ইউ নাটকটি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন না টেনে না স্কিপ করে তাহলে জানতে পারবেন সজল এবং চমকের আপকামিং নাটক থ্যাংক ইউ নাটকটি কখন এবং কোথায় আসছে সেটার বিস্তারিত জানতে পারবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করতে ভুলবেন না তাহলে সব সময় এখানে বিনোদনের লেটেস্ট আপডেট নিউজ পেয়ে যাবেন সকল ধরনের বিনোদনের লেটেস্ট আপডেট নিউজ পেয়ে যাবেন তাহলে শুরু করা যাক আমরা থ্যাংক ইউ নাটকে এখানে টিজারে এমনই কিছু দেখতে পেয়েছি আই লাভ ইউ তনি এমনই বিভিন্ন কিছু দেখতে পেয়েছি আমরা আপনাদের সাথে শেয়ার করবো এই সিনেমার কিছু কাহিনি এবং সিনেমার সিনেমাত নাটকটি কখন কোথায় মুক্তি পাবে সেটা তো বলবোই এর আগে নাটকটির কিছু বিস্তারিত কথা আপনাদের জানিয়ে রাখি নাটকটির নাম হচ্ছে থ্যাংক ইউ পরিচালনা করেছেন মোহাম্মদ ফ ফরহান হোসেন মধু মালতী ডাকে আয় ফুল ফাগুনের এ খেলায় জুথি কামিনী কত কথা গোপনে বলে মলো আয় থ্যাংক ইউ পরিচালক মহাশয় ব্যাকগ্রাউন্ডে এত মিষ্টি একটা স্বর্ণের যুগের গানের ট্র্যাক বাজানোর জন্য আর নতুন প্রজন্মকে এই সব সুন্দর সুন্দর গানের মণিকোঠার সঙ্গে পরিচিত করানোর সুচিন সুচিন্তের জন্য ধন্যবাদ বাউন্ডুলে বেপরোয়া শাওন্ড বাউন্ডুলে বেপরোয়া শাওন যে বিশ্বাস করে ভালোবাসাকে সোচ্চারে ব্যক্ত করার মধ্যেই তার সার্থকতা কিন্তু তার মনটা ছিল তাপস আর নীতিবোধ ও ছিল প্রগাঢ় হাস্য রসাত্মক পরিচ পরিবেশনা একটা দুষ্টু মিষ্টি গল্পের কাহিনী নিয়ে গড়ে উঠেছে অল্প কথায় মন খারাপের দিনে মন ভালো করে দেওয়া নাটক এটি শাওনের চরিত্রে সম্পূর্ণ কমেডি ধর্মী চরিত্রে সজলের অভিনয় তার বহুমুখী প্রতিভার নিদর্শন স্থাপন করে সুদেন সুর কলকাতা পশ্চিমবঙ্গ অর্থাৎ বুঝতে এখানে সামনের চরিত্রে আছে আব্দু সজল এবং আছে চমক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এভাবেই স্ক্রিনে আমরা যেই ফটোগুলো দেখাচ্ছি আপনাদেরকে এভাবেই নারকটি এগোতে থাকে তারপর দেখতে পাচ্ছেন নায়িকার বাবাকে দেখে সবাই সালাম করছে এখানে বখাটে বললেই চলে সজলকে আমরা সেই চরিত্রে দেখতে পেয়েছি আপনারা নাটকটি দেখলেই জানতে পারবেন যে দেখতে পাচ্ছেন একে ধ নায়কের বন্ধু এটা এটাকে ধরে চরম পেটাবে এই নাটকের মধ্যে আমরা দেখতে পাই টিজারে তারপর দেখতে পাচ্ছেন একটি পত্র পেয়েছে নায়ক নায়িকা ওই ব্যাপারে ওদিকে ঘুরে চলে যাচ্ছে কিছু একটা পড়ছে কী লিখছে কে জানে নাটকটি দেখলে বোঝা যাবে তারপর দেখতে পাচ্ছেন নায়িকা কেঁদে কেঁদে নায়কের সাথে কথা বলছে চমক সজলের সাথে কথা বলছে আমরা সেটাই দেখতে পাচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন যে বললাম পেটাবে ওটাকে ধরে পা দিয়ে পাটে পাচ্ছে দেখতে পাচ্ছেন মারধর ধর দিয়ে পাটি পাচ্ছে এখন সজল একটি মজাদার কাহিনি এখানেই হচ্ছে নাটকের ক্লাইম্যাক্স সিন দেখতে পাচ্ছেন কথা বলছে সজল এবং চমক তাদের মধ্যে মিলামেশা হয়ে যাবে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করতে ভুলবেন না তাহলে সবসময় এমনই বিনোদন লেটেস্ট আপডেট নিউজ পেয়ে যাবেন এটাই হচ্ছে নাটকের শেষ সিন দেখতে পাচ্ছেন জড়িয়ে ধরেছে সজল চমককে এভাবে এই নাটকটি শেষ হয় আপনারা নাটকটি বঙ্গ টিভিতে আজ দুপুর দুইটায় মুক্তি পেয়েছে